এই মাদক থেকে কিশোর গ্যাং, কিশোর গ্যাং থেকে সন্ত্রাস, সন্ত্রাস থেকে চাঁদাবাজি, চাঁদাবাজি থেকে ভূমিদস্যু, কারা জড়িত এর সাথে? পলিটিশিয়ান জড়িত আছে, হয়তো দেখা যাবে আমার সাথের লোক জড়িত আছে, হয়তো দেখা যাবে আমার কাছের লোক জড়িত আছে, হয়তো দেখা যাবে না, আমি কনফার্ম হয়ে বলছি আছে, সাংবাদিক জড়িত আছে। আমি কেউরে কেয়ার করি না, আমি সত্য কথা বলতে এসেছি না। সাংবাদিক জড়িত আছে, রাজনীতি জড়িত আছে, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার হোয়াইট কালারের লোকরা জড়িত আছে, ডাইরেক্ট না ব্যাকআপ দেয়, প্রশাসন জড়িত আছে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরকে সিরামিক্স। আমার মা বাবার মৃত্যুর পর আমার অভিভাবক, আমার গার্জেন, আমার সব কিছু হচ্ছেন আমার নেত্রী শেখ হাসিনা এবং আরেকজন হচ্ছেন শেখ রেহানা, আর আমার বড় ভাই শামিম ওসমান সাহেব তো আছেনই। কিন্তু এর বাইরে যদি আমার বাবা মার স্থান কেউ নিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই শেখ হাসিনা। উনি যদি আজকে আমাকে বলেন ছাড়তে ছাড়বো, উনি যদি বলেন ধরতে ধরবো, উনি যেটা বলবেন আমি সেটাই করবো, কারণ আমি ওনার কাছ থেকেই মানুষকে ভালোবাসতে শিখেছি। বাট আমার নিজের ব্যক্তিগত যদি অভিপ্রায়, আমি নির্বাচন করবো না। সো আমার কোনো পলিটিক্যাল মোটিভেটেশন নাই এবং পলিটিক্যাল চাহিদাও নাই। আমি এইবার কী করতে চাই এটা যখন মানুষকে বলেছি যে আমি মাদক, নাম্বার ওয়ান ড্রাগস, সন্ত্রাস, টেরোরিজম, তারপরে ইভটিচিং, আমার একটা 16 বছরের ছেলে যখন ইচ্ছে নিচে নামতে পারে, বাসা থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে চাষাঢ় থেকে ডায়মন্ড হল পর্যন্ত যেতে পারে, একটা 16 বছরের মেয়ে পারবে না কেন রাতেবেলা? এটা আমার একটা প্রশ্ন। এই রাস্তাতে কি কারা থাকে? পশু থাকে, বিশুদ্ধ সাপ থাকে, না কি থাকে? জঘন্য কোনো প্রাণী থাকে? আমি জানি মানুষই থাকে, এবং এই মানুষগুলো যদি পুরুষ মানুষ হয়ে থাকে তাহলে একটা মেয়ে আমাদের কারণ না কর্মে তা সে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না কেন? তার বাবা মা কেন আতঙ্কিত হবেন যে মহল্লার ভিতরে একটা মেয়ে, 18 বছরের মেয়ে রাস্তাবেলায় রাতেবেলায় 10টার সময় বসে দিয়ে সে আড্ডা মারতে চায় একটা ছেলের মতো, কেন পারবে না? আমাদের অনুরোধ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিচিং এবং ভূমিদস্যু, এই চারটা মূলত আসছে একটা জায়গার থেকে, মাদক। এই মাদক থেকে কিশোর গ্যাং, কিশোর গ্যাং থেকে সন্ত্রাস, সন্ত্রাস থেকে চাঁদাবাজি, চাঁদাবাজি থেকে ভূমিদস্যু, কারা জড়িত এর সাথে? পলিটিশিয়ান জড়িত আছে, হয়তো দেখা যাবে আমার সাথের লোক জড়িত আছে, হয়তো দেখা যাবে আমার কাছের লোক জড়িত আছে, হয়তো দেখা যাবে না, আমি কনফার্ম হয়ে বলছি আছে, সাংবাদিক জড়িত আছে। আমি কেউরে কেয়ার করি না, আমি সত্য কথা বলতে এসেছি না। সাংবাদিক জড়িত আছে, রাজনীতি জড়িত আছে, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার হোয়াইট কালারের লোকরা জড়িত আছে, ডাইরেক্ট না ব্যাকআপ দেয়, প্রশাসন জড়িত আছে, পুলিশ জড়িত আছে, এটা আমরা দেখেছি যুগে যুগে তাই হচ্ছে। কিন্তু সো আমি মাঠে নামতে চাচ্ছি, এবং আমাকে এই নারায়ণগঞ্জের সিনিয়র সাংবাদিকরা কথা দিয়েছিলেন যে ওনারা আমার উদ্যোগে থাকবেন।